রফিকুল ইসলাম রফিক আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা করে আজকের এই আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। তরুণীখোলা উচ্চ বিদ্যালয়ের সাবেক শারীরিক শরীরচর্চা শিক্ষক, আমাদের এই তরুণীখোলার মুরব্বী হিসেবে খ্যাত, আপদে বিপদে আমরা যাকে প্রথম স্মরণ করি আমাদের সেই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব নুরুল হুদা স্যার। তরুণীখোলা গ্রাম ডামদি গ্রাম হলো আমার মৌমাছির চাক, কিন্তু মধু আহরণ করলেন কিন্তু তরুণীখোলা বাসীর জন্য কিছু রেখে গেলেন না, এটাই আমাদের বড় দুঃখ। আজকে যিনি মেয়র হয়েছেন তিনি তরুণীখোলার এমন কোন রাস্তা নাই যে রাস্তাটুকু একটি মাত্র রাস্তা বাকি আছে। আমরা জননেতা মেয়র মহোদয়ের কাছে আবেদন করছি, যদি আপনার সময় থাকে এই রাস্তাটুকু অন্তত পক্ষে উন্নয়নের আওতায় আপনি এনে রাখবেন। জননেতা আব্দুল সত্তার কমান্ডার মহোদয় চরণীখোলা গ্রামের অলিগলি ঘুরে তিনি দেখেছেন চরণীখোলা কোথায় কোথায় কি ধরনের উন্নয়নের প্রয়োজন, সে উন্নয়নটুকু হচ্ছে। ঈশ্বরগঞ্জ পৌরসভার মাটি মানুষের নেতা, আপনাদের কাঙ্ক্ষিত মহাপুরুষ আজকের এই সভায় উপস্থিত আছেন, ওনার বন্ধুর আমার, এটা আপনারা জানেন আমরাও জানি। 1917 সালে 1997 সালে ঈশ্বরগঞ্জে পৌরসভা স্থাপিত হয়েছে, প্রিয় ভাই আমার, ওই পৌরসভা স্থাপিত হয়েছিল তৃতীয় শ্রেণীতে প্রপন্থের পরিণত সৃষ্টি হয়েছিল, সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে প্রথম শ্রেণীর পৌরসভায় আমরা উন্নীত হয়েছি। প্রিয় ভাই আমার, আজকে যে আমার বিগত বক্তারা বক্তৃতা করেছেন এটাই বাস্তব। আমরা যারা উন্নয়ন করে আমরা জনগণ তাদের পাশে থাকবো, আর যারা ভালো কাজ করে তাদের পাশে থাকবো, এইটি আমরা পৌরবাসীর এবং পৌরসভার মানুষের আমরা একান্তই কাম্য। প্রিয় ভাইয়ের আমার, তাই আমি মনে করি উনি 4.5 বছর পরীক্ষা দিয়েছেন, ওই পরীক্ষায় আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, কতটুকু ভালো করেছেন, আর সামনের নির্বাচনে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে উনি যদি বিগত দিনের চেয়ে ভালো কাজ করে থাকেন অবশ্যই আগামী দিনে থাকে আবার পুনরায় নির্বাচিত করবেন, এটা আমার এই আমার প্রত্যাশা। আর আমি বিশেষ করে আজকে আমি একজন ছোট মানুষ হিসাবে এই রাস্তা আমার অনুরোধে উনি যেভাবে 2-3 দিনের মধ্যে উনি নিজে পরিদর্শন করে উনি আমাকে ফোন করে বলেছিলেন মামুন তুমি আসো আমি আসছি তোমার রাস্তা দেখার জন্যে, এটার জন্য আমি চরণীখোলা গ্রামের একজন নাগরিক হিসাবে আমি ওনার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি এবং চরণীখোলা গ্রামের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাই আমার, পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি, আর বর্তমান মেয়রের আগামী দিনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বীর মুক্তিযোদ্ধা ছাত্র মহোদয়, উপস্থিত আমার নুরুল হুদা স্যার, উপস্থিত আমার ইসলাম বর্মাদে স্যার নাজাম মহোদয়, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, ওয়ার্ড কাউন্সিলর এবং আমার সাথে আগত মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং অত্র এলাকার ভাই বন্ধু মোরব্বী, আসসালামু আলাইকুম। এই চন্ডিকা গ্রামে আসার পরে আমার স্মৃতিপটে অনেক কিছু মনে হচ্ছে, যে কারণে আমি প্রথমেই এই গ্রামের জন্মের পরে যে মুরব্বীদের সাথে আমার পরিচয় ছিল মরহুম আব্দুল ব্যাপারী সাহেব, মরহুম নসর ব্যাপারী সাহেব, এই যে উনারা যারা
জন্মে পড়ে যাদের সাথে আমার পরিচয় ছিল এবং উনার ফ্যামিলির পত্র এই চন্ডিকা এলাকার মুরব্বীরা যারা চলে গেছেন আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি। উনাদের সাথে আমার একটা বিরাট সম্পর্ক ছিল। এই চন্ডিকা মাটির থেকেই কিন্তু আমি সরু সরে শিখি, আজকে আমি এই পর্যায়ে। আমি চন্ডিকা প্রাইমারি ছাত্র, আমি আমসরবাবের নসরবাবের বাসা সাথের বাসায় আমার বাসা। আমার মনে হয় সপ্তাহে সাত দিনের মধ্যে চার থেকে পাঁচ দিনই তাদের বাসা খাইতাম। কে রেখে দাম এটাও আমরা অনেক মুরব্বী যারা আছে তারা জানে। সে ভাবলাম তো তেলের হোরা দিয়া পাকিস্তান আমলে যারা চিন্তা করা গেছে না, যে কোনো তরকারি বাবুর্চি ছিল, রশিদ একটা ছেলে ছিল, আরো কয়েকজন বাবুর্চি ছিল, এত সুন্দর পাক করতো আর পানিটি পত্র সারা বছরই আছে। মতি ভাইয়ের সাথে আমার দুঃস্পাতা ছিল পাকিস্তান আমলে, এই রাসেলের আব্বা। আর এই গ্রামের সাথে আমার একটা সম্পর্ক, আর একটা সম্পর্ক হচ্ছে এই টনি ক্লাব আমরা যারা পড়ি 1965 সালে 55 বছর আগে যখন এই দেশে একটা ইলেকশন হয়েছিল ফাতেমা জিনা ও আইয়ুব খানের, আইয়ুব খানের মার্কা ছিল গোলাপপুর আর ফাতেমা জিনার মার্কা ছিল হাইকেন, আমরা হাইকেনের পক্ষে ছিলাম এই দেশের পূর্ব পাকিস্তানের সবাই, বিশেষ করে আমরা আওয়ামী লীগের যারা লোকজন তারা মুসলিম লীগ তো তারা আইয়ুব খানের রাজনীতি করছে। ইলেকশনের দিন এই নূর হুদা স্যার আমার কমলা ভাই যার বাড়ি তো নিকলা আবুল সেনা দাদি দাইটিয়া আবদুল্লাহ ভাই কাহানি ফরহুম ভাই এনায়েত ভাই তারা নিয়ে কিন্তু বাসার সঙ্গে দেহ হতে মাই বাসার সঙ্গে দেন আর তাকবির আল্লাহ আকবর আয়ুব মুলায়ম ভাই ভাই এক রশিতে ফাঁসি চাই। ইলেকশনের দিন মিছিল করি আমরা বাড়িছি। এই সাতটার কমান্ডার জব্বর লেখক ইলিয়াস আমরা এই ধরনের আমরা যারা একসাথে পড়ি সবাই, পরে হঠাৎ করে দেখি পাঠ বাজারে সিদ্ধা সৈনিক স্কুলের সামনে আইলে পরে দিই নূর হাসান নাই, আবদুল্লাহ ভাই নাই, এই আজাদি সাহেব নাই, এনাদ ভাই নাই, আমরা 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 নিজেরাই না তো মানে নিজেরাই সঙ্গে লইয়া নারায়ণ তাকবির আল্লাহ আকবর কইয়া আর মনে ভাই ভাই কইয়া যেই মারুদের বাসার সামনে গেছি স্টেশনের পুলিশে বাধা দিছে, মানে আইসি রেল লাইনে, রেল লাইনে আটকে গেছি কেন্দ্র আছে কিন্তু হসপিটাল হসপিটাল কেন্দ্র ছিল, আমরা ধর ট্রেনের সামনে গেছি এবার পুলিশে কয় কি তোমরা পুরো আমার মানুষ স্কুল করো তোমরা রে মারলাম না তোমরা যাও গা এন আইতে চেষ্টা করো না কি ইলেকশন তো এটা জাতি ইলেকশন। আমি কথাগুলো বললাম স্টোনিক গ্রামের ইতিহাস যার সাথে আমাদের রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক জীবনের প্রথম সম্পর্ক আর এই থেকে এইখান থেকে কিন্তু শিক্ষা নিয়েছে আমার আজকের এই মেয়র আব্দুল সত্তার সাহেব এই সংগ্রামী চেতনা। এই চন্ডী লিস্টে পড়ার সময় কিন্তু উনি মুক্তি যুদ্ধে গিয়েছিলেন, উনার সাথে মদরে আব্দুল হাই ধরমপাশায় আব্দুল হাই মদনে কদ্দুস ঈশ্বরগঞ্জে শামসু কালেক মন্নান মতি অনেকেই শহীদ হয়ে চলে গেছেন, উনি কিন্তু চলে যেতে পারত, উনার একটা আশা ছিল আর কিছু হোক বা না হোক আমার জীবনের বিনিময়ে যুদ্ধ করে অনেককে হারিয়ে 30 লক্ষ লোক হারিয়ে আমি দেশটাকে স্বাধীন করেছি অন্তত হোক ঈশ্বরগঞ্জে আমি অন্তত আমার এলাকার মানুষের একটু কিছু করি, আমি সমস্ত দেশের কলে একটা এলাকার কিছু করি। উনি কিন্তু নির্বাচন করেছেন, আপনাদের কাছে ভালো লাগে নাই বুট দেন নাই কারণ ভালো লাগে না এই জন্য হাসা কথা কয় হইলা স্টেট ফুয়ার্ড কথা কয় এতে কিন্তু অনেকের কাছে ভালো লাগে না যারা সামসামি করে ডান দেশে টাউটবাট করে এই জন্য কথা গেলেই দম করে ভালো লাগে না। গত নির্বাচনে আপনারা ওনাকে নির্বাচন করেছেন, অনেক বড় নির্বাচিত করেছেন, বদলতে উনি কিন্তু 54,000 বর্গ মাইলের বাংলাদেশের একটা ঈশ্বরগঞ্জ পৌরসভার দায়িত্ব পেয়েছেন। উনি কি করেছেন না করেছেন এটা কিন্তু আমার বলার দরকার নাই, আপনারা খুব ভালো জানেন। আমি এই এলাকা দিয়ে আমি সিমরা রাস্তা মানে রেগুলার মাঝে যাইতাম, মাছের ব্যবসা করি, ফিশারির ব্যবসা করি, আরে বউর কত গাই শুনতাম কেরে যখন বাসার যেতাম তোর কাবাটি খুললে তুইলে বউ হতে দইতো আর গাড়ি বাড়তো যার রাস্তা হয় না বিশাল এই সুনিল্লা আর এই সিমরাই এদিক দিয়ে গেছ আর এখন এই সাড়ে চার বছরে সাতটার মেয়র সাহেব আমার এ নিয়ে অনেক রাস্তা উদ্বোধন করছেন অনেক রাস্তা গেছেন আগের চিন্তা চেতনা সব বাদ সিসি রাস্তা যার গ্যারেন্টি 50 বছর নিম্নপক্ষে 100 বছর উপরে 100 বছরের নিচে আর যাবে না যাবে। আমার একটি কথা এই যে উন্নয়নের ধারাবাহিকতা
আমরা দেশের আমরা যে চিন্তা চেতনা একজন একটা করলে পরবর্তী যদি উনি এটা না করতে পারে আরেকজন করে কয় কি হইলা করতে হন যদি এটা আমি এটা বাড়াই রাস্তার কথাই ধরি শ্রমিকরা এই বন্ধ রাস্তা হইছে উনি করতেছেন এরপরে আরেকজন মেয়র হইল উনি কইব অন রাস্তা দিয়ে কাম ধরি নতুন করিয়াতে তো কইব এটা হেলার রাস্তা এটা করতাম না এটা আমাদের মন মানসিকতা যেমন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার কংগ্রেস করছিল না যে প্রত্যেক 4000 মানুষের জন্য প্রত্যেক এলাকা এলাকায় স্বাস্থ্য কমপ্লেক্স বিএনপি সরকার করছিল বন্ধ হয়েছে কারণ মানুষ সেবা হইলে কবিদের বিএনপি করছে আওয়ামী লীগ করছে কথাটা চারতে না করতে পারে তাই উনার যে উন্নয়নের ধারাবাহিকতা ওনাদের রক্ষা করতে হইলে উনাকে একটু সুযোগ দেওয়ার দরকার না মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 5 বছরের হাত হতেও তো 5 বছরের কিছু করার সময় নাই প্রথম নির্বাচন হইয়া 1-2 বছর জায়গা গেলি দেখতে দেখতে উনি কিন্তু হে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর মতো এ আমরা নিয়ে আমি দেখছি এলাকা ঘুরছে এই যে পুনহানে এক রাস্তা হারিয়ে গেছে সিমরাজের এই তালতলার কাছ থেকে একটা নতুন রাস্তা আছে কিন্তু গাছগাছালি জঙ্গল হয়ে রয়েছে পরিষ্কার করে রাস্তা হয়ে যায় আমরা এটা দেখছেন এবং বিভিন্ন জায়গা যায় কি করা যায় কি না করা যায় আমি গতকাল বসে দিন ওনারে বললাম যে এই যে এটা এটাই কই যে ডুমপাড়া তাকে যে রাস্তা নিঃসরণ যে আসছে রাস্তা করা গাছটি গাছ কাটলি হয়ে যায় উনি কইতেছে সময়টা তো পাইলাম না আমি কই যে আল্লাহ কাছে দোয়া করো আমরা দোয়া করি যাতে এই সুযোগ বা রাস্তাটা করা যায় তাই ধারাবাহিক রক্ষা করার জন্য কি উনার আরেকবারে দরকার আছে না গেল ধারাবাহিকতা আর একটা কথা আপনারা এই যে একদিন আমার আগে অনেক কয়েকদিন বলে গেছেন আপনারা কিন্তু আগে মুক্তিযুদ্ধ হমেনে দেখতেন সমানে দেখতেন অনেক একটু কম দেওয়া যায় না গাছের আম কিন্তু ব্যক্তি একই আছে অনেক একটা একটা হতো না আজকে আজকে মেরে দেখবেন যে ব্যক্তি বেরিয়ে আছে গাছে একটাও থাকতো না ঠিক না কথা না তে অন্তত পক্ষে 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত মুক্তিযুদ্ধ একটা পাওয়া যেত না এই মেয় সব তো মারা যাবেন আমরা মারা যাবো এরপরে মুক্তিযুদ্ধ থাকবে না আমাদের যে দেশটা দিতে পারছে একটু সুযোগ খালি আমাদের আর কিছুটা দিন আমাদের দেন এমনি চলে যাচ্ছি এরপরে তো আপনারা ইয়ং জেনারেশন আপনারা এই দেশ শাসন করিয়েন এই পৌরসভা শাসন করিয়েন যা কিছু সুন্দর ভাবে করিয়েন অন্ততকে মরার আগে আমরা যেহেতু জীবন দিতে গেছিলাম অন্তত বাচ্চা আছে একটু সুযোগ দেন আগামী এই অন্ততকে সামনের দিনগুলোতে আপনাদের খেদমত করে যাতে যাইতে পারে মহাশয় আপনারা কি আমার সাথে একমত আলহামদুলিল্লাহ সর্বজনের কথা বলবো এইটাই আমি আর কথা পারিলাম না আমি আপনাদের কাছে এইটুকুই আবদার জানাইয়া অন্ততকে আরেকবার সুযোগ দেন যাতে আমাদের এই বাকি গুলো সমাপ্ত করতে পারে এলাকার মানুষের উন্নতি কামনা করি এলাকার মানুষ সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মেয়র মহোদয়ের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই এলাকার মানুষের সকলেই কাছে আমার আসসালামু আলাইকুম সালাম জানাই আজকে যে ব্যক্তি আপনাদের সামনে দাঁড়িয়ে আছে উনি যে কি এই কয় বছর কাজ করেছে এই কাজের মূল্যায়ন কতটুকু আপনারা পেয়েছেন সেটার মূল্যায়ন আগামী দিনে আপনারাই সাক্ষী আপনারাই আপনারা করার পর পত্র এলাকার উন্নয়নের কথা আপনারা শুনেছেন আজকে উনি মেয়র হওয়ার পর আমি দেখেছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে উন্নয়নের কোন জায়গা কি করলে উন্নয়ন হবে কার কি সমস্যা সমস্ত কিছু উনি পর্যবেক্ষণ করে আজকে দীর্ঘ 5 বছর আমিও একসময় দায়িত্ব পালন করেছি পৌরসভায় কিন্তু আমি যতটুকু টাইম করেছি যে 17 বছরে যতটুকু না করতে পেরেছেন উনি 5 বছরে তার চেয়ে অনেক উন্নয়ন বেশি করেছেন তারপরে এটা হচ্ছে চৌরনিকলা সিমরাইলের সীমানা চৌরনিকলা চেয়ে কিন্তু সিমরাইল অনেক অবহেলিত ছিল বর্ষাকালে মানুষ হেঁটে যেতে পারত না অনেক কষ্ট হইতো উনি দায়িত্বে পাওয়ার পর আমি মনে করি যে ওনার ওয়ার্ডে কাজ কাম কম করে এই সিমরাইলবাসী আমাদের যে অসমাপ্ত যে কাজগুলো আছে এগুলো আমি সমাপ্ত করবো ইতিমধ্যে আমার চরণিকলায় একটা মাত্র রাস্তা সম্ভবত 5-7 সেন্টিমিটার হইতে পারে হাসেম মিনিস্টারের গুরুস্থান থেকে এই যে এই এই মাথার শেষ পর্যন্ত এটাও উনি প্রকল্প সম্ভবত বুধ দিয়ে দিয়েছে হয়তো আগামী দিন
বাস্তবায়ন হয়ে আসবে। আর ইতিমধ্যে মনে করেন এই খালের ব্যাপারে উনি কিন্তু একটা প্রকল্প হাতে নিয়েছে, এদিক দিয়ে একটা ড্রেন হবে, খাল হবে। হ্যাঁ, তা আমার একটা ইয়ে যে উনি দায়িত্ব পাওয়ার পর উনি দায়িত্ব অবহেলা করে নাই, 5 বছর পর্যন্ত এই এলাকার উন্নয়নের জন্য মাথার গাম পায়ে ফেলেছেন। তা আমি উনার জন্য দোয়া করি। হ্যাঁ, এটা আসার বিচার, এগুলাতেও কিন্তু উনার একটা সুনাম আছে। আজকে ভোট আমরা হয়তো নির্বাচন আসলে আমরা যাকে মন চা তাকে দিব, কিন্তু উনার যে ভালো কাজগুলা, হ্যাঁ হয়তো আমার পছন্দ নাও হইতে পারে, উনার যে ভালো দিকগুলা এগুলা কিন্তু আসলে প্রশংসনীয়। হ্যাঁ, আসার বিচার, উন্নয়ন, বন্টন, হ্যাঁ উনার মধ্যে কোনো বৈষম্যতা আমরা পাই নাই। হ্যাঁ, সম বন্টন, সম অধিকার সব জায়গায় কিন্তু উনি একরেট আছে। আর সবচেয়ে বড় কথা হলো উনি মুক্তিযোদ্ধা, উনি তো মনে করেন যে ফাউল কোনো কিছু করার মতো উনার কাছে নাই, কারণ দেশের জন্য উনি সংগ্রাম করছে, যুদ্ধ করছে, উনার অনেক শ্রমের বিনিময়ে, অনেক মুক্তিযোদ্ধার রক্তের বিনিময়ে, অনেক নারীর মানহানির বিনিময়ে আজকে হলো এই দেশ, যে তারা বুঝে যে কোন জায়গায় কি করতে হবে। তা আমার একটা অনুরোধ থাকবে, ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আবার আগামী দিন এই দায়িত্বে আইসা এই অসমাপ্ত কাজ, যে পুরসভার যে অসমাপ্ত কাজ, এই অসমাপ্ত কাজ যেন সমাপ্ত করে যেতে পারে। আজকে মনে করেন ঈশ্বরগঞ্জ পৌরসভা মাটি ও মানুষের নেতা, আপনাদের এই প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হয়েছিলেন, পৌরবাসীর কাঙ্ক্ষিত মহাপুরুষ জনাব আব্দুস সত্তার কমান্ডার, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র এখন আপনাদের মাঝে সভাপতি বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের চর্ণিকলা এবং সিমরাইল দুই ওয়ার্ডের দুই গ্রামের আমি তিনটি রাস্তা উদ্বোধনের জন্য আজকে আমার উপস্থিতি, বিশেষ করে আমি আজকে আমাদের চর্ণিকলার এই মোড় থেকে মল্লের ভিটা পর্যন্ত এই রাস্তার শুভ উদ্বোধন করে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক নুরুলদা স্যার সহ শ্রদ্ধেয় মুরব্বিয়া, উপস্থিত আমার অনঙ্গনের সাথী বন্ধু 1971, উপস্থিত আছেন আমাদের সাংবাদিক বৃন্দ, উপস্থিত আছেন আমার পৌরসভার সম্মানিত কাউন্সিলর বৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার সম্মানিত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, নাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, যাই হোক আমি বলতে চাই না, উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দিয়ে একটি কথা সংক্ষেপে বলতেছি, দীর্ঘকালীন পর্যন্ত প্রায় 6 মাস আগে আমি আমাদের চেয়ারম্যান মেম্বার সাহেবের বাড়ির পিছনে যে পুকুর আছে রফিকরা, এই পুকুরের পিছন থেকে পার থেকে ওই রাস্তাটা ভাত দিয়ে এই দিক দিয়ে একটা খাল, এদিক দিয়ে আমি আমার পাসপোর্টে একটা খাল এদিক দিয়ে আনিয়া, এদিক দিয়ে সামনে একটা খাল আছে, ওই খাল আছে, ওই খাল দিয়া ওই দিকে আবার একটা খাল আছে, কাছে রাস্তাও আছে পাতনি বালা দিয়া, ওইটার সাথে লাগানোর জন্য আমি একটা স্কিম করে দিয়েছি। এর আগে তো আমার বাড়ির খাল সহ নাম দিয়ে একটা খাল বৃহস্পতি উদ্বোধন করবো, এগুলিও তো হয়ে গেছে, এইটাও আমার নজরে আছে, আমার এদিক দিয়ে একটা রাস্তাও আছে, বিশেষ করে ভাতনি ভাড়া দেওয়া একটা রাস্তা আছে, গাছের আগে পুরান একটা রাস্তা আছে, রাস্তা কেন আছে খালের ভাড়ার রাস্তা আছে, ওইটাও আমার নজরে আছে, আমার যদি আরেকবার সুযোগ পাই ইনশাল্লাহ ওই রাস্তা দিকে দেওয়া ওইটাও আমি মোটামুটি বিশ্বাস করবো, যে আমার দৃষ্টিতে যতটুকু পড়তেছি আমি চেষ্টা করতেছি, কিন্তু ইচ্ছা করলেই তো আমি সবকিছু দিতে পারি না, যেহেতু আমাদের বরাদ্দ সীমিত, তবু আমি মনে করি যে আমি একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা কমান্ডার আমার নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে দেশের প্রধানমন্ত্রী। সেই সুবাদে আমি যথেষ্ট মূল্যায়ন পাই, সরকার মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট সম্মান করে মূল্যায়ন করে নিদূর পরে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করে। একটা এমপি মন্ত্রীরা ওইটুকু করে না, আমাদেরকে যাই করে আজকে পরিবেশ সমস্ত কিছু করার পরে আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আপনাদের প্রতিনিধি হিসাবে যে মন্ত্রণালয়ে হাত পাতি আমার কোনো কাজের অভাব হয় না। আমি কাজ আনতেছি কিন্তু কাজ করে শেষ করতে পারি, কাজ করে পড়া শেষ করতে পারি। আমি না থাকলে পরবর্তী সময়ে আমার যে কাজগুলি আছে এই কাজগুলি মোটামুটি ভাবে যেতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করে, এটার জন্য আপনাদেরকে বলবো যে আপনারা হয়তো দেখবেন আমার কাজ যেখানে হয় আমি ইন্ত এলাকা পরিস্থিতিকে বলি যাতে কাজটা যাতে সুষ্ঠুভাবে হয় আপনারা দেখবেন। আমি অন্তত চেষ্টা করি যে কাজগুলি মোটামুটি ভাবে অন্তত তারা যদি 80% কাজও করে তবু কাজের মান অনেক ভালো হয়। আর যদি পিছিয়ে রাস্তা যেগুলি বলতেছেন এগুলি যে আগের করা ছিল এগুলি আমার করতে হয়, এগুলি অযথা করা হয়, এইগুলি 3-4 বছর গেলেই যেমন গরু উঠলে দা চেনা পড়লে এইগুলি একটু রৌদ্র উঠলে এগুলি তো দাম আপনি আপনি ভাঙবে, আবার পানি বাজলেও এগুলি ভাঙিয়ে দেয়। আমি চেষ্টা করতেছি আমার যে রাস্তাগুলি করি আমি অন্তত এই রাস্তাগুলি আর সিসি করে সিসি করে পাথরের ডালাই দিয়ে করি। এই যে রাস্তাটা এইটাও আমি আরসিসি করছি, আরসিসি মানে রড, রড দিয়ে পাথরের ডালাই দিয়ে আমি এই রাস্তা দিই। তারপরে এই রাস্তাটার মধ্যে আমার মনে হয় উপস্থিতিতে আজকের এই ফলাফল আল্লাহ এই রাস্তার কাজে আল্লাহ সূচনা পুনর্বার করা হইতেছে।